কৃষি প্রধান বাংলাদেশ। এদেশের শতকরা 80% মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে কৃষির সাথে। দেশের গ্রামীণ জনপদের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। আবহমান বাংলার উর্বর মাটিতে দক্ষ কৃষকের পরিশ্রমে সারা বছরই ফুল ফলে ভরে থাকে মাঠ। তবে জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত নগরায়নের কারণে প্রতি বছরই কমছে শত শত বিঘা কৃষি আবাদের জমি। ফলে একই জমিতে সারা বছরই ফসল ফলাতে উন্নত চাষ পদ্ধতি বেছে নিচ্ছেন কৃষক। সব চাষের মূল উপাদান তো মাটি। প্রকৃতির অকৃত্রিম দান এই মাটিতে উৎপাদিত ফসলেই আমাদের বেঁচে থাকা। তবে মাটির স্বাস্থ্য ভালো রাখার কথা কজন কৃষকই ভাবেন। কৃষিবিদরা বলেন, শত শত বছর এই একই জমির মাটিতে ফসল উৎপাদন চলছে তো চলছে। দেশের সোনা ফলা মাটিকে শুধু আমরা ব্যবহার করেই যাচ্ছি, এতে মাটির উর্বরতা কমছে অনেকটাই। ইউরিয়া, পটাশিয়াম, ফসফেট ও সালফার। আমাদের দেশে চাষাবাদের ক্ষেত্রে এই চার ধরনের সার বেশি প্রয়োজনীয়। তবে যথাযথ ধারণা না থাকাই অনুমান নির্ভর পদ্ধতিতে কৃষক সার প্রয়োগ করেন। অধিকাংশ জমির মাটি পরীক্ষা করে দেখা যায় ইউরিয়া, ফসফেট, পটাশিয়াম, সালফারের কম বেশি ব্যবহারে জমির অ্যাসিডিটি বেড়ে গেছে, ফলে জমি ভালো ফলন দিতে পারছে না। তবুও কৃষক বেশি ফলনের আশায় ব্যক্তিগত ধারণা আরও বেশি পরিমাণে সার ব্যবহার করেই যাচ্ছে। এতে একদিকে যেমন খরচ বেড়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, অন্যদিকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না। তবে কৃষকের সমস্যার সমাধানে সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস লিমিটেডের একদল কৃষি বিজ্ঞানী গবেষণা করে উদ্ভাবন করেছেন বেঙ্গল মিশ্র সার। এতে ধান ও সবজি চাষের জমিতে প্রয়োজন অনুযায়ী ইউরিয়া, ফসফেট, পটাশিয়াম ও সালফারের আনুপাতিক হারে সঠিক মিশ্রণ রয়েছে। উচ্চ ফলন ক্ষমতা সম্পন্ন বেঙ্গল মিশ্র সার ব্যবহারে কৃষক পাচ্ছে কাঙ্ক্ষিত ফসল। ইতিমধ্যে দেশব্যাপী তার প্রমাণ মিলেছে। বেঙ্গল মিশ্র সার ব্যবহারে কৃষকের মুখে ফুটেছে প্রশান্তির হাসি। কৃষি ও কৃষকের গল্প ইউটিউব চ্যানেলকে অনেক কৃষক জানিয়েছেন এই মিশ্র সার প্রয়োগের অভিজ্ঞতার কথা। এখন যে সারটা ব্যবহার করছে বেঙ্গল, এই সার ব্যবহার করার পরে এই গাছের সৌন্দর্য অনেক ভালো এবং ফলও একই সাইজের ফল, কোনো ক্যাটঠাট হয় নাই। যশোর জেলার কেশবপুর উপজেলার মূলগ্রাম খতিয়াপাড়ার কৃষক দম্পতি চন্দ্রশেখর ও মীরা মণ্ডল, তারা প্রায় অর্ধযুগ যাবৎ দেড় বিঘা জমিতে বছরে দুইবার খিরাই ও শীতকালীন সবজি চাষ করেছেন। খিরাই চাষে মিশ্র সার ব্যবহারের অভিজ্ঞতার কথা জানতে চাইলে বলেন, খিরাই চাষটা অল্প দিন টাকা পাওয়া যায়, যেমন 70 দিনের বয়স হলে আপনার 70 দিন পর্যন্ত থাকে, 30 দিন 35 দিন পরে আপনার ফল ভাঙা যায়, আর ওরকম 30-35 দিন পর্যন্ত ফল ভাঙি শেষ হয়ে যায়। খেয়ে অল্প দিনের ভিতর টাকা দেখা যায়। আর অন্যান্য যে চাষ আছে, 4 মাস 3 মাস 5 মাস পরে দেখা যায় ফল পাচ্ছে। এক বিঘা জমিতে খিরাই লাগালে আপনার 25,000 টাকা মতন খরচ হয়। 25,000 টাকা মতো খরচ হওয়ার পরে আপনার লাভবানে দেখা যায় যে বাজার গেলে 20 টাকা 30 টাকা, অনেক সময় 40 টাকাও বিক্রি হয়। এতে দেখা যায় খুবই লাভের সংখ্যা ভালো। কিন্তু মেন আছে আপনার গাছ তৈরি করতে হবে, ভালো ট্রিটমেন্ট করতে হবে, ভালোভাবে পরিচর্যা করতে হবে। গতবার থেকে এবছর ফলন খুব ভালো। তার কারণ আছে বন্দনা টেডাস শম্ভু দাদা এসে বললেন যে আপনারা তো অন্য সার ব্যবহার করেন, বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে দেখেন, এতে খুব ভালো। তো আমরা বললাম যে ভালো কী খারাপ, আমরা তো ব্যবহার করিনি। তো বললেন যে আপনারা ব্যবহার করেন অল্প একটু জমি, অত 2 কাঠা মতো ব্যবহার করলেন। তো সেটুকু আমরা ব্যবহার করলাম, করার পরে দেখা যায় যে অন্য সাইডের থেকে সেই 2 কাঠা জমি ফসলই খুব ভালো। এতে বুঝলাম না বেঙ্গলে খুব কাজ আছে। তাই আমরা পরে থেকে এই বেঙ্গল চাষ করে সারে চাষই করতেছি, তা খুবই ভালো এবং এতে লাভের সংখ্যাও বেশি। তার কারণে খরচের বিশাল সাশ্রয়, খুবই কম খরচ। আগে এত ফলন ভালো হতো না, তাই এই বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে ভালো, বেশি ভালো হয়েছে, সংসার ভালোভাবে চলছে, তো আমাকে লাভ হয়েছে ভালো। মিশ্র সার আপনার সর্বত ফসলে দেওয়া যায়, যেমন ধানে দেওয়া যায়, পাটে দেওয়া যায়, সবজিতে দেওয়া যায়, শীতকালীন যে সবজি তাতেও দেওয়া যায়, সর্বদিকে আছে। তবে তো আপনার ধানের একটা সব সেকশন আছে, সবজির একটা সেকশন আছে। কৃষকের জমির উর্বরতা বাড়িয়ে ফলন বৃদ্ধিতে এই সারের ব্যবহার বাড়ছে।
চন্দ্রশেখরের জমিতে ভালো ফলন দেখে এলাকার অধিকাংশ কৃষক বেঙ্গল মিশ্র সার ব্যবহার শুরু করেছে। আশেপাশের কৃষকরা এসে দেখতেছে যে দাদার গাছ কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে এই বেঙ্গল সার ব্যবহার করে, এবং আগামীতে এই বেঙ্গল সার সবাই ব্যবহার করবে। কৃষকরা বারো মাস কাজ করা পড়ে, তারপরে বারো মাস খিরোই তো বারো মাস হয় না, তিন ফসলই হয়, আর একবারই কপি লাগাইনি পড়ে, তাতে মনে করেন আমাকে এই বেড়া দিয়া খিরোই ধরা দিয়া মান্দা কাটা বীজ পোতা অনেক কিছুই করা পড়ে, এতে তাতে মনে করেন চার পাঁচটা মানুষের ফ্যামিলি চলে। আলু, পটল, বেগুন, বাঁধাকপি, টমেটো, পাট সহ সকল ধরনের সবজি চাষে কৃষক বেছে নিয়েছে বেঙ্গল মিশ্র সার। এছাড়াও ধান চাষের উপযোগীভাবে আলাদা মোড়কে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করছেন কৃষক। মিশ্র সার মনে করেন যে আমি যখন দিছি আমার ফল ভালো হয়েছে, গাছ ভালো হয়েছে, এখন সাইটে আমাদের আরও যারা চাষি আছে, অন্তত একশো মতো চাষি আছে আমার এই মূল গ্রাম ক্ষত্রুপাড়া মাঠে, তো তারা বলতেছে আমাদের গাছ তো এত ভালো না, তোর গাছ এত ভালো কেন? তো আমি বললাম যে আমি এই চাষ করেছি, মিশ্রণ সার দিছি, বেঙ্গল মিশ্র সার, তো আমার এতে খুব ভালো হয়েছে। বরজটা নষ্ট হয়ে যাচ্ছিল, আমি এই মিশ্র সার বেচা কালীনই ওলোকের বললাম আমার সারটা তুমি ব্যবহার করো, ও যদি তোমার এই ক্ষেত না ফেরে আমার সার দিয়ে যদি ক্ষতি হয় তাহলে আমি ক্ষতিপূরণ করে দেবো। ওলোক একবার দেওয়ার পরে ওলোকের ভাব বরজের ভাব ভালো দেখে আর তিনবার দিয়েছে, দিয়ে আর কি বরজ তার ফিরিয়ে এসেছে। আগে কিন্তু বরজে কোনো বেচা কেনা ছিল না, এখন কিন্তু প্রত্যেক সপ্তাহে বেশ কিছু টাকা ওলোক রোজগার করতেছে এই বরজের থেকে। 18% জমির ভিতরে আপনার বরজ ধরেন ওই নয় পন বলি আমরা পন হিসাবে, যাই হোক এই বরজ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গত আমফান ঝড়ে। এই আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমার মনটা আঁকে একবারে খারাপ হয়ে গেল, আমি বরজ নষ্ট হয়ে যাচ্ছে বলে বাদ দিয়ে দিচ্ছিলাম। যাই হোক আমার উত্তম দাদার কথা শুনি আমি এই আপনি মিশ্র সার দিছি, প্রথম দেওয়ার পরে রেজাল্টটা ভালো পেলাম। ভালো পাওয়ার পরে আমি তিনবার প্রয়োগ করি এই সারটা, এই তিনবার প্রয়োগ করার পরে এখন দেখতেছি আপাতত আমি আপনার পান অনেক আমি অনেক ডেভেলপ, এখন প্রত্যেক সপ্তাহে কম বেশি পান বেচা কেনা হচ্ছে বা পান একটু বলিষ্ঠ হয়েছে আগের থেকে। আগে অন্য সার রাসায়নিক সারেরও ব্যবহার করে অন্য কাজ হয় নাই, তাই বেঙ্গল মিশ্র সার ব্যবহার করেছি, ভালো কাজ পাইছি, পান ভালো হয়েছে, মোটা হয়েছে, লোয়া বেড়েছে, সব কিছু ভালো হয়েছে। এই যে আপনার এই মিশ্র সার, এই মিশ্র সার আমি পটলে ব্যবহার করি, পটল খুব ভালো, পটল গাছেও ভালো, চেহারা ভালো, ফলনও ভালো হয়েছে, পরবর্তীতে আরও সার দেবো আমি সেটা পরিকল্পনা করেছি। অভিজ্ঞ কৃষকরা বলেন চার রকম সারের সঠিক মিশ্রণ থাকায় আমরা ঝামেলামুক্তভাবে ব্যবহার করতে পারছি, প্রতি শতক জমিতে 1.5 কেজি সার প্রয়োগে ফলন অনেক বেশি পাচ্ছে, এই সার প্রয়োগে গাছের পরিপুষ্টতা হওয়ায় বেশি ফলন হচ্ছে, এমনকি উৎপাদিত ফসল পরিপুষ্ট হচ্ছে। বেঙ্গল মিশ্র সারের যশোর সাতক্ষীরা অঞ্চলের পরিবেশক মেসার্স বন্দনা ট্রেডার্সের মার্কেটিং অফিসার শম্ভু ঘোষ বলেন, দেখুন কৃষকরা ঠকতে ঠকতে তাদের আর জায়গা নেই, যে সারে মান ভালো না সে সার কৃষক ব্যবহার করতে চায় না। বেঙ্গল মিশ্র সার ব্যবহার করাতে কৃষক খুবই উপকৃত হয়েছে, তাই বর্তমানে সবাই এখন বেঙ্গল মিশ্র সারের প্রতি ঝুঁকে পড়েছে। আমি এই সার ব্যবহার করে পরি বলে আমি ভালো বলছি না, এই সারের ভিতরে সকল সারের উপকরণ আছে, এই সার ব্যবহার করাতে দেখেন গাছ কত সতেজ এবং ভালো ফলন হয়েছে, ফলনের কালার খুবই ভালো। বাণিজ্যিকভাবে বেঙ্গল NPKS উৎপাদন শুরু হয় 2003 সালে। বাণিজ্যিকভাবে বেঙ্গল NPKS নামে যেটা পরিচিত তার যাত্রা শুরু হয় 2003 সালে। এই একটি সারের ভিতরে আমাদের নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার সঠিক মাত্রায় সংমিশ্রণ করে একটি মিক্সচার সার তৈরি করা হয়, যেই এক সারের মধ্যে প্রত্যেকটি সারের গুণাবলী পাওয়া যায় এবং প্রতিটি বস্তায় 50 কেজি করে থাকে এবং সারের প্রয়োগ বিধি দেওয়া থাকে। দেড় যুগ ধরে আমাদের এই বেঙ্গল মিশ্র সার বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে ধরে আমরা পৌঁছে দিচ্ছি এবং কৃষক এটা ব্যবহার করে লাভবান হচ্ছে। COVID-19 যেভাবে আমাদের বাংলাদেশে প্রাদুর্ভাব হয়েছে, এই প্রাদুর্ভাবে আমাদের উৎপাদন অল্প জায়গায় অধিক পরিমাণে করতে হবে এবং অধিক উৎপাদন করে এই খাদ্যশস্যর যে ঘাটতি আছে এটা পূরণ করতে হবে, সেই ক্ষেত্রে সারের যেই স্বল্পতা আমাদের থেকে থাকে, অনেক সময় ক্রাইসিস থাকে, আমাদের বেঙ্গল মিশ্র সার
সব সময় আমাদের মিলে সরবরাহ সর্বসময় চলছে। এই একটা সারের মাধ্যমে যেহেতু সব সারের গুণ হয়, তাতে এই একটা সার ক্রয় করলে অন্য কোনো সার ব্যবহার করা লাগে না, এই জন্য উৎপাদন খরচ কমে যায় এবং ফলনটা ভালো হয়। এই জন্য আমরা আমাদের স্লোগান হিসেবেও রাখছি, একের ভিতরে চার বেঙ্গল মিষ্ট সার। কৃষক বিষে ঠকে, সারে ঠকে, সর্বদিক থেকে কৃষক ঠকে যাচ্ছে। দেখা যাচ্ছে সারে অন্যতাতে, কিন্তু দেখা যায় এই মিশ্রণ সার দিয়ে মনে হয় কোনো চাষি ঠকবে না। এত করে বেঙ্গল মিশ্র সারকে আমরা সদবদ জানাই যে আমাদের কৃষকের জন্য তারা সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করেছে। বেঙ্গল মিশ্র সার ব্যবহারে প্রান্তিক কৃষকের মুখে ফুটেছে হাসি, ফলে এ ধরনের সার তৈরিতে সাধুবাদ জানিয়েছে কৃষকরা।